পুরুলিয়া আসার সময় পরিকল্পনা করে এসেছিলাম গম্ভীর সিং মুড়ার বাড়ি যাব, যার হাত ধরে ছৌ জায়গা করে নিয়েছিল বিশ্বের মানচিত্রে। বাবার হাত ধরেই ছয়ের এটা সব কিছু এখন দুনিয়াতে চলছে আর কি। ছয়ের তো সব এই নিয়ে তো সব কিছু করি, দেশ বিদেশ যে কোনো জায়গাতে। এরপরে তো এখন তো অনেক অনেক দল হয়েছে। আমরা পুরুলিয়ার ছৌ নাচ নিয়ে অনেক কথা বলি, সারা বিশ্বের আঙিনায় পুরুলিয়ার ছৌ নাচ কিন্তু সমাদৃত, আর সারা বিশ্বের এই মঞ্চে বিশ্বের আঙিনায় সবার সামনে পুরুলিয়ার ছৌ নাচকে বিখ্যাত করতে যাদের ভূমিকা অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম নাম কিন্তু পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া। এবং এই গম্ভীর সিং মুড়া অন্যতম ভূমিকা নিয়েছিলেন সারা বিশ্বের কাছে এই পুরুলিয়ার গ্রামীণ লোক নৃত্যকে তুলে ধরার জন্য। আমরা বন্ধুরা আজকের গম্ভীর সিং মুড়ার উপর একটি ভিডিও করব। আমরা যখন এই আমাদের পৃথিবীতে করোনা এসে উপস্থিত হয়নি সেই সময় আমরা গম্ভীর সিং মুড়ার বাড়িতে গিয়েছিলাম, তিনি প্রয়াত হয়েছেন অনেক আগেই। কিন্তু এখন গম্ভীর সিং মুড়াকে নিয়ে তার গ্রাম আর বর্তমান সোসাইটি কী ভাবছেন সেটা দেখার জন্য আমরা গিয়েছিলাম, তাদের ছেলেদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এবং তার বাড়িতে গিয়ে একটা জিনিস খুব হতাশ লাগলো, হতাশজনক বিষয় উঠে এলো, সেটা হলো পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া চলে গিয়েছেন এবং সারা বিশ্বের কাছে এই এই কলাকে তুলে ধরার একটা প্রয়াস করেছেন, অথচ তার মৃত্যুর পর তার স্বপ্নের একটা ছৌ একাডেমি আজ পর্যন্ত কিন্তু হয়নি। হ্যাঁ, গম্ভীর সিং মুড়াকে বাঁচিয়ে রাখার জন্য আর এই ছৌ নৃত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ছৌ একাডেমি তার ছেলেরা চাইছেন যে একটা ছৌ একাডেমি দীর্ঘদিন ধরে। এরা কিন্তু বিশ্ব তার বাবার পদাঙ্ক অনুসরণ করে এই ছৌ নাচকেই তারা পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং বাবার মতো তারাও এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করছে। আমরা করোনাকালের আগেই গিয়েছিলাম পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার সেই গ্রামে এবং সেখানে গিয়ে যা দেখলাম সেইগুলো নিয়েই আজকে এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা জানেন যে আমাদের এই বাংলা ব্লগস এতে যে ভিডিওগুলো করা হয় সুস্থ স্বাভাবিক একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার লক্ষ্যে আমরা ভিডিও করি এবং লোকসংস্কৃতির বিষয় থাকে, তাতে ঐতিহ্যের বাংলার ঐতিহ্যের বিষয় থাকে। তাই যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো করবেন। আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আজকের এই ভিডিওটাতে। চলুন গম্ভীর সিং মুড়ার গ্রামে চলুন। পুরুলিয়ার ছৌ বা ছ নাচ ক্রমশ সময়ের বিবর্তনে হয়ে উঠেছে ছৌ নাচ, তাতে অবশ্য খুব একটা দুঃখ নেই সেখানকার ছৌ নাচের শিল্পীদের। ইদানিং পাহাড় ঘেরা পুরুলিয়ায় পর্যটকরা পা রাখলেই একটি বার ঢু মেরে আসে মুখোশের গ্রাম চরিদা থেকে, এখানেই তৈরি হয় ছৌ নাচের মুখোশ বা মুখা। এই গ্রাম থেকে কিছুটা হাঁটা পথে এগিয়ে এলেই এই মূর্তিটাই বলে দেবে এটা গম্ভীর সিং মুড়ার গ্রাম, ছৌ নৃত্যশিল্পী হিসেবে প্রথম পদ্মশ্রী। পুরুলিয়া আসার সময় পরিকল্পনা করে এসেছিলাম গম্ভীর সিং মুড়ার বাড়ি যাব, যার হাত ধরে ছৌ জায়গা করে নিয়েছিল বিশ্বের মানচিত্রে। তার বাড়ি গ্রাম দেখার স্বাদ ছিল। অনেকের অনেক স্বাদ থাকে, জ্যোৎস্নায় ভেসে থাকার স্বাদ, আমাদের স্বাদ গম্ভীর সিং মুড়াকে জানার স্বাদ। কিন্তু এই বাড়িতে এসে যা দেখলাম এত
নাম, এত ডাক, বিশ্বজুড়ে পরিচিতি। কিন্তু রুখা সুখা পাহাড়ের কোলে ছোট্ট তার ঘর, সেখানে তার ছেলেদের বাস। গম্ভীর সিং মুড়া মারা গিয়েছেন সেই 2002 সালে। তার তিন ছেলে কার্তিক সিং মুড়া, পরশুরাম মুড়া, গণেশ সিং মুড়ার মধ্যে আমরা দুই ছেলের সঙ্গে কথা বললাম। ছেলেদের আফসোস, গম্ভীর সিং মুড়ার মৃত্যুর এত বছর পরও তার নামে একটা আধুনিক ছৌ নাচের একাডেমি তৈরি করা যায়নি। ওনার নামে বলেছিল করে দিব, তারপরে আমাদের তো আর সে ক্ষমতা নাই যে বলেছিল, যেমন তখন ছিল সিপিএম এর রাজত্ব, তারপরে করে দিব বলে নি গেল, তারপরে আর ওই কিছু নেই। এখানে এই এই তো ছোট এই ঘর বানিয়ে দিল, বাস এটাই হলো একাডেমি। একাডেমি বলে কিছু হয়নি, ছৌ নাচ হয় ওই ওইখানে ঘর ঘর যে বানিয়ে দিয়েছে কারাপ বানিয়ে দিয়েছিল ওটা, ওই তখন আমাদের এখানে বিশিং মাহাতো এমপি ছিল, উনি একটা ওই এই ঘরটা করে দিল আর কি। এটা একাডেমি বলুন আর ক্লাব বলুন, এটাই কি হয় ওখানে, এখানে আমাদের জিনিসপত্র রাখা হয়। আপনাদের এখন ছৌয়ের দল আছে? ছয়ের দল আছে, সব মুখোশ ঢোল ধ্বংসা সব রাখা হয় এখানে, ছেলেরা সব ওইখানে থাকে প্রোগ্রাম যখন চলে। আপনাদের দল কারা চালায় এখন? আমরা আপাতত চালাচ্ছি। কজন আছে সেই দলে? আমাদের দলে আছে 35 জন। কিন্তু একাডেমি হয়নি? না একাডেমি এইটাই এইটাই বলুন একাডেমি আর কি, যদি মনে করেন তাহলে এটাই এখন। সেটা তো একাডেমি বলতে তো আর যে কোনো বাইরের ছেলে আসেনি তার শিক্ষা, মানে থাকার জায়গা নেই তো কোথার শিক্ষা। এই সরকারকে বলেননি আপনারা? হ্যাঁ এই সরকারকে বলেননি আপনারা? এই সরকারকে বলা এখন কাকে বলবো আমরা, আমরা তো আর রাজনীতি ওরকম ঘোরাঘুরি করি নাই। আমাদের ছ নাচের দল। আপনাদের দলের নাম কি এখন? আমাদের দলের নাম এখন বাবা ছিল তখন রেজিস্টার ছিল চড়িদা আদিবাসী ছৌ নৃত্য পার্টি, তারপরে এখন ওটা তো ক্লাব তো লেফট হয়েছে, সেই জন্যে এখন আপাতত নতুন করে করা হয়েছে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া রুরাল লয়ার ফেয়ার সোসাইটি। এক ছেলে পরশুরাম মুড়া বলছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে কতটা আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের বাবাকে। আর সমস্যাই ছিল দেখুন। কিসের? এইসব সব বিষয়েই সমস্যা ছিল আর কি, টাকা পয়সা আর্থিক আর্থিক অবস্থা আর কি। বাবার হাত ধরেই ছয়ের এটা সব কিছু এখন দুনিয়াতে চলছে আর কি। ছয়ের তো সব ওই নিয়ে তো সব কিছু করি আমি, দেশ বিদেশ যে কোনো জায়গাতে। এরপরে তো এখন তো অনেক অনেক দল হয়েছে এখন। একাডেমির প্রসঙ্গে কথা বলছিলাম, গম্ভীর সিং মুড়ার নামে একটা ছৌ দল আছে, আছে একটা পাকা ঘর, সেই ঘরে গিয়ে দেখলাম ছৌ দলের সাজ পোশাক রাখা। এটাকে কি একাডেমি বলবেন আপনি? এটাই আসল চিত্র। আজকে সেই পুরুলিয়ার লোকনৃত্যের সেই ছৌ শিল্পের ছৌ নৃত্যের কিংবদন্তি শিল্পীকে নিয়ে আজকে এই ভিডিওটা করলাম। আরও একবার বলছি, আমরা যখন গম্ভীর সিং মুড়ার গ্রামে গিয়েছিলাম বা চড়িদা গ্রামে গিয়েছিলাম, সেখানে যখন গিয়েছিলাম তখন কিন্তু করোনা ছিল না, তাই আমাদের কারো মুখেই মাস্কের প্রয়োজন হয়নি সেই সময়। করোনাকালের আগেই গিয়েছিলাম, এতদিন ভিডিওটা ধরে রেখেছিলাম যে যদি আরেকটু ডেভেলপ করে খবরটা ম্যাচিওর করে যদি হয়, কিন্তু হয়নি। কিন্তু আজ আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা অবশ্যই মতামত জানাবেন যে আপনাদের মত কী। আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট আপনাদের অবশ্যই করবেন, সেটা তো বলেইছি। আর যাওয়ার আগে বলে যাই, সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা। আপনারা জানেন আমরা এই ধরনের ভিডিও এই চ্যানেলে কাজ করি, এই ধরনের ভিডিও উপস্থাপনা করি, তাই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। কীভাবে করবেন প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে বাংলা ব্লগস টাইপ করবেন, মানে আমাদের চ্যানেলের নাম। যারা এই ভিডিও দেখছেন এই ভিডিওর ঠিক নিচেই দেখবেন যে একটা সাবস্ক্রাইব বলে লাল রঙের বাটন আছে, সেটা ক্লিক করবেন। সেটা ক্লিক করেই কিন্তু থেমে থাকবেন না, তার পাশেই একটা বেল আইকন আসবে, সেটাকেও ক্লিক করবেন। এই দুটি অপশান ক্লিক করলে তারপর একটা অল বলে অপশান আসবে, খুব গুরুত্বপূর্ণ অপশান, সেটাকেও ক্লিক করবেন। এই তিনটে অপশান ক্লিক করলে আপনি বা আপনারা আমাদের মূল্যবান সাবস্ক্রাইবার হতে পারবেন, আর আপনারা বা আপনি
মূল্যবান সাবস্ক্রাইবার হলে আমরা যখনই এই ধরনের ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।